এটাকে বলা হয় একটা দর্পণ এই কাগজের মধ্যে আপনার কি সমস্যা হয়েছে সেই সমস্যাটা লেখা উঠে আসবে কি করলে ভালো হবে কি কারণে আপনার সমস্যা হয়েছে একজন তান্ত্রিক এই বিদ্যাটির প্রয়োগ করে বহু রুগীকে দেখত এবং তার কাছে একজন শিখবার জন্য অন্তত চার বছর হাটার পরে তিনি তিরিশ হাজার টাকা নিয়ে এই বিদ্যাটি তাকে শিখিয়ে দেয় এবার সে আবার আমাকে বলে তো এই বিদ্যাটি করতে গেলে কি করতে হয় একটা কাগজে প্রথমে সমস্যা লিখতে হবে কি কারণে সমস্যা হচ্ছে এবং সেই কারণটা কিন্তু এইটার মধ্যে উঠে আসবে সেই তান্ত্রিক এখানে একটা আয়না রাখে এবং একটা চন্ডালের হার রাখে রাখার পরে এই কাজটি একটি মন্ত্র পড়ে করে তো আমি আপনাদেরকে হার এবং আয়না রাখলাম না আমি জাস্ট এটা দেখানোর জন্য যে কিভাবে কি কাজটা করে এবং কিভাবে মানুষের সমস্যা বলে সেটা আপনাদেরকে দেখাবো এবং পুরো ঘটনাটা আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো এখানে যে সমস্যাটা আমি বলবো এবং মন্ত্রটা আমি পড়ে এখানে দেব তো সমস্যাটা হলো কোমর ব্যথা এখানে আমি লিখলাম কোমর ব্যথা তো রুগীর নাম এখানে লিখতে হবে আমি এখানে লিখলাম না রুগীর নাম তো কি কারণে কোমর ব্যথা আমি উদ্দেশ্য করে বলছি কি কারণে কোমর ব্যথা তো সেই উদ্দেশ্যে এখানে উত্তরটা আসবে তো আপনারা দেখতে পাবেন যে এখানে উত্তরটা উঠে আসবে কীভাবে লেখাটা উঠে আসছে প্রথমে আমি এটা আগুন দিয়ে পড়াবো পড়ানোর সময় একটা মন্ত্র সেই তান্ত্রিক বলতেন তো যাই হোক পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী তো আমি এখানে পড়ালাম এখান থেকে আমি ছাইটা নেব যে ছাইটা আছে এই ছাইটা নেব এখান থেকে একটু ঠান্ডা হোক ছাইটা নিয়ে এই কাগজটার উপরে ঘষব কাগজটার উপরে ঘষলেই কিন্তু লেখাটা উঠে আসবে আপনারা দেখতে পাবেন যে কী কারণে কোমর ব্যথা হয়েছে কি করলে ভালো হবে সবটাই কিন্তু এই কাগজের উপরে লেখা উঠে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লেখা উঠে এসছে এটা ঝেড়ে ফেললে ভালো করে বুঝতে পারবেন আপনারা দেখুন লেখাটা বুঝতে পারছেন চোট ব্যথা চোট লেগে ব্যথা এবং তেল পড়া নিলে এটা ভালো হবে পরিষ্কার লেখা বুঝতে পারছেন তো এইটা শিখবার জন্যে সেই ছেলেটা অন্তত চার বছর তার পিছনে হেঁটেছে হাঁটার পরে সে তাকে এটা শিখিয়ে দিয়েছে এবং তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেওয়াও হয়েছে সেই ছেলেটার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে এবং ছেলেটা আমার কাছেও আসে তো এসে সেই গল্পটা আমাকে বলল তো আমিও মনে করলাম যে আপনাদেরকে বিষয়টা জানানো উচিত হবে কারণ কেউ তাহলে কোনো মানুষ কোনো তান্ত্রিকের কাছে গেলে এই বিষয়টা যখনই দেখবেন তখনই কিন্তু যে কিভাবে কি লেখাটা ওঠে কিভাবে কি হয় এটা আপনাদের নলেজে চলে আসবে সেই তান্ত্রিকের কাছে যারাই সমস্যা নিয়ে যেত এবং তাদেরকে উনি বলতেন যে কাগজে আপনার সমস্যাটা লিখে দিন তখন কিন্তু এই পদ্ধতিতে তার সামনে চণ্ডালের হার দিয়ে কাগজটাও তার কাছ থেকে নিত নিয়ে তার সামনে আগুনে পুড়িয়ে চন্ডালের হার দিয়ে এবং আয়না রেখে এই পদ্ধতিতে তাদের সমস্যা দেখাতো এই দেখুন এই সমস্যা আপনার হয়েছে তাতে কি হতো তার বিশ্বাস আসতো তো তেমনি এই ছেলেটাও সেখানে গিয়ে হতবাক হয়ে যায় যে বাহ বিদ্যাটা তো খুব সুন্দর তাহলে আমিও শিখবো মানুষের সমস্যার কি হচ্ছে আমিও জানতে পারবো তো এই ভেবে তার পিছনে চার বছর খেটেছে এবং চার বছর তার কাছে গেছে লাস্টে বলে যে তুমি সাধনা করতে পারবে এই মন্ত্রটা সাধনা করতে পারলে তবে এটা শেখাবো তো একটা মন্ত্র দেয় সেই মন্ত্রটা তাকে জব করতে বলে সে জব করে করার পরে তখন শেখাতে রাজি হয় কিন্তু বলে তিরিশ হাজার টাকা লাগবে সেই ছেলেটা খুব গরিব খেটে খায় তো সে অনেক কষ্ট করে কাজ করে তিরিশ হাজার টাকা গুছিয়ে তার কাছ থেকে এই বিদ্যাটি শেখে যখন শেখে শেখার সময় সে আসল রহস্যটা বুঝতে পারে তো আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর এটাই উদ্দেশ্য যে অনেক তান্ত্রিক আছে যারা কিন্তু মানুষকে লোক দেখিয়ে এরকম ধরনের বিদ্যা কিন্তু সঠিক বিদ্যা আছে নেই আমি বলবো না যে সঠিক বিদ্যা নেই আইন দর্পণ নক্ষ দর্পণ থেকে শুরু করে জল দর্পণ সব রকমই হয় এবং আমি নিজে চোখে দেখাই এবং আমার কাছেও আছে তুলরাশি দিয়ে সেগুলো হয় তবে বহু মানুষ দেখতে গেলে ওগুলো করার সময় থাকে না ওর জন্য করতে পাই না তো আসল বিদ্যা আছে তেমনি মানুষ এইগুলো করেও ঠকাচ্ছে তো সেই ছেলেটা কিন্তু খুবই ঠকেছে এবং চারটে বছর তার নষ্ট হয়েছে মায়ের কোলে থেকে সে কিন্তু মায়ের মূর্তির কাছে যায় গিয়ে সাধন ভজনও করে বলে না সাধন ভজন করে বলে অথচ করে কিনা জানি না তো মায়ের কোলে থেকে সে মানুষকে ঠকাচ্ছে এর থেকে পাপের কাজ আর কিছু হয় না সে কী করতো কাগজে অলরেডি পকেটের মধ্যে একটা মন্দিরে যাওয়ার নাম করে সে লিখে ভাজ করে রাখত কি সমস্যা হচ্ছে প্রথমে আপনার কাছ থেকে লিখে নিল লিখে নিয়ে সে পকেটের মধ্যে ভাজ করে রেখে মন্দিরের ভিতরে ঢুকতো আপনি যখন তাকে সমস্যাটা লিখে দিলেন সে মন্দিরে যাবে গিয়ে আবার বাইরে বেরিয়ে আসবে এবং আপনার কাছ থেকে একটা কাগজ নেবে কাগজটা কিন্তু কলে কৌশলে পকেট থেকে কাগজটা বার করে ওই কাগজটা পকেটের মধ্যে ঢুকিয়ে সে এই বিদ্যাটা করবে অলরেডি এইটার উপরে আপনার সমস্যা কি সমস্যা আছে সেটা লেখা আছে সেটা এমন একটা জিনিস দিয়ে লেখা আছে আমি এখানে উল্লেখ করলে করতে পারি আমি আপনাদেরকে বললে বলতে পারি কিন্তু বললে দেখা যাবে যে আবার কোনো একজন শয়তান মানুষ কোনো একজন শয়তান সেটাকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করবে তাই আমার আমি এখানে ট্রিকটা বললাম না তবে এই কাগজে অলরেডি একটা কিছু দিয়ে লেখা আছে এবং তার উপরে যেহেতু এই ছাইটা ঘষছি লেখাটা অটোমেটিক উঠে আসছে যেমন লেবু দিয়ে কাগজে লিখে আগুনে ওপাশ থেকে ধরলে লেখা পরিষ্কার বোঝা যায় তো তেমনি এখানেও একটা ট্রিক আছে যেটার মাধ্যমে এটা লেখাটা উঠে আসছে তো এই বিদ্যাটি সেই ছেলেটাকে শেখাবার পর এক সপ্তাহ বাদে সে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে সে আজকে বেঁচে বেছে নেই পৃথিবীতে হার্ট অ্যাটাক করে মারা গেছে তবু তার ওখানে প্রচুর লোক যেত তবে কিছু তন্ত্রমন্ত্র সে জানতো প্রচুর লোক যেত এবং তাদেরকে এইভাবে দিনের পর দিন সে মানুষকে বোকা বানিয়েছে এবং তাদেরকে দেখিয়েছে যে এইভাবে মানুষের সমস্যা আপনার সমস্যা এই কারণে হচ্ছে এই দেখুন কাগজের মধ্যে লেখা উঠে আসছে তো এটা কিন্তু কোনো তন্ত্রমন্ত্র কোনো কিছুই না যদি সেটা হতো তাহলে কিন্তু উনি যা যা ব্যবহার করত সেগুলো আমাকে ব্যবহার করতে হতো আমি কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করিনি উনি লোকের সামনে মন্ত্র প্রয়োগ করে সেই মন্ত্রও কিছু ব্যবহার করেনি অথচ লেখা উঠে আসছে তার মানে কী এগুলো কোনো কিছুই না এগুলো শুধুমাত্র একটা কাজসাজি আর এই কাঠসাজিতে অনেক মানুষ ঠকে যাচ্ছে বোকা হয়ে যাচ্ছে তবে আমি যে করলাম এটার মানে এই নয় যে আসল বিদ্যা নয় অবশ্যই আসল বিদ্যা আছে সেটা আপনাকে বুঝে নিতে হবে সেটা আপনাকে যাচাই করে নিতে হবে যে কোনটা আসল বিদ্যা কোনটা নকল বিদ্যা অবশ্যই এগুলো ভিডিওগুলো দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং আপনারা এইভাবে জীবনের সময়টা সঠিক জায়গায় নষ্ট করুন যেখানে কিছু শিখতে পারবেন যেখানে আপনার উপলব্ধি হবে যেখানে আপনার জ্ঞান লাভ হবে যেখানে আপনার জীবনকে উন্নতি করতে পারবেন আত্মার উন্নতি করতে পারবেন কর্ম শিখতে পারবেন অকারণে সময় নষ্ট করা খারাপ সঙ্গে খারাপ সঙ্গে মিশলে কাজের কাজ তো কিছুই হয় না জীবন নষ্ট হয় তো এই ছেলেটা তো এসে কান্নাকাটির মতো পরিস্থিতি যে গুরুজি আমার এই পরিস্থিতি হয়েছে আমি চারটে বছর নষ্ট করেছি এবং আজকে দেখা যাচ্ছে শেষে আমাকে তিরিশ হাজার টাকা নিয়ে আজকে আমি সেই টাকার শোকেও আক্রান্ত আর এই বিদ্যাটা যে আমি নেব যে আশায় ছিলাম সেই আশাটাও আমার আজকে ভেঙে গেল নষ্ট হয়ে গেল তো যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন সব সময় মনে রাখবেন মানুষটা কেমন তার মধ্যে অহংকার আছে কি না বা লোভ আছে কি না এক দুদিন গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে কেটে পড়বেন তার পাশে আর থাকবেন না তন্ত্রমন্ত্র শেখা কিন্তু সহজ ব্যাপার নয় এগুলোতে অনেক ক্ষয়ক্ষতিও আছে সেগুলো নিয়ে একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর মোটামুটি নিজেদের সুস্থতার জন্য নিজেদের ভালোর জন্য যেটুকুনি জানতে চান আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে অনেক গাছরা প্রতিকার দেওয়া আছে অনেক রকম টোটকা দেওয়া আছে অনেক রকম বিষমন্ত্র দেওয়া দেওয়া আছে যেগুলি করলে আপনাদের জীবনের উন্নতি হবে এর জন্য আপনার কোনো পয়সাও খরচ করতে হবে না কারোর কাছে যেতে হবে না সব নিজে নিজেই আপনারা করতে পারবেন এবং নিজেদের সমস্যার প্রতিকার নিজেরাই করতে পারবেন ধন্যবাদ